হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কুটিবাড়ির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য থাকছে একটি দারুণ হেয়ার প্যাক, যেটা ইউজ করলে আপনাদের চুল সিল্কি শাইনি হয়ে উঠবে এবং পাশাপাশি চুল পড়াও কমে যাবে। ফ্রেন্ডস, আমরা সবাই চাই আমাদের চুলগুলো যেন থাকে ঝলমলে, ঘন কালো এবং প্রাণবন্ত। তো আজকে আপনাদেরকে আমি যে টিপসটি দেখাবো, এটি যদি আপনারা নিয়মিত কিছুদিন ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের চুল কেমন ঝলমলে এবং উজ্জ্বল হয়ে উঠেছে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটিতে টাচ করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। এই হেয়ার প্যাকটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি টক দই, ডিম, ভিটামিন ই ক্যাপসুল এবং নারকেল তেল। তো হেয়ার প্যাকটি বানানোর জন্য প্রথমেই আমি এই ডিমটাকে ফেটে নিব। পুরো ডিমটাই আমি দিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দিব দুটি ই ক্যাপসুল। এটা আপনারা যে কোনো ফার্মেসিতে কিনতে পাবেন। আর দেব 2 চামচ টক দই এবং সবশেষে এতে দিয়ে দেব 2 চামচ নারকেল তেল। এখানে আমি আমার হোমমেড নারকেল তেল ইউজ করছি, এর জন্য এর পাত্রটা এরকম। এই সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের চুলকে সফট এবং মোলায়েম রাখে। আর টক দই আমাদের চুলকে সিল্কি করে তুলে এবং চুল পড়া বন্ধ করে থাকে। আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল পড়া রোধ করে থাকে এবং চুলের গোড়া শক্ত করে থাকে এবং চুলগুলো অনেক সফট এবং মোলায়েম হয় এই ভিটামিন ই ক্যাপসুল চুলে ইউজ করলে। আর ব্যবহার করেছি হোমমেড নারকেল তেল, যেটা 100% ন্যাচারাল। তো নারকেল তেল চুলের গোড়া শক্ত করে এবং চুলকে নারিশ করে। এটা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। এটাকে চুলের গোড়া থেকে শুরু করে পুরো চুলে সুন্দরভাবে হালকা হাতে ম্যাসাজ করে লাগিয়ে নেবেন। লাগিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবেন, তারপরে শ্যাম্পু করে গোসল করে ফেলবেন। ব্যাস, এটা আপনারা সপ্তাহে অন্তত 2 বার করতে পারেন, তাহলে চুলগুলো অনেক সিল্কি এবং মোলায়েম হয়ে যাবে এবং চুল পড়াও কিন্তু কমে যাবে। এটা 100% কার্যকরী একটি প্যাক, আপনারা ট্রাই করে দেখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের টিপস, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আবারও অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট টাইমে আমি আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। তো আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।